আপে পিঙ্কি 91 চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো পাশের বাড়িতে একটা অন্নপ্রাশন আছে, সেখানে আজকেই যাব। তো সেই জন্য এখন আমি একটু সাজুগুজু করে নিই, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। তো তোমরা আমার সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি। আমি এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। তোমরা ভাবছো যে এত বাজনা করে কিসের অনুষ্ঠান? তো দেখো আজকে এর অন্নপ্রাশন, আর আমি সেখানে এসেছি। বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি পর্যন্ত খুব আনন্দ আর নাচানাচি করতে করতে আসলাম, কিন্তু আমি তো খুব একটা ভালো নাচতে পারি না, তাই সবার সাথে তাল মিলিয়েই আসলাম। তোমরা শর্ট ভিডিওতে কমেন্ট করেছো কে এটা দিদি ভাই, তো এটা হচ্ছে আমার সম্পর্কে নাতনি। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ, হ্যাঁ এটা আমার নাতনিই হয়, পাশের বাড়ির এক দাদার মেয়ের মেয়ে। ওর মা যখন এরকম ছোট ছিল তখন থেকেই আমাদের বাড়িতে ও থাকতো, আর এভাবে ওদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ঠিক যেন অনেকটা বিয়ের মতনই অনুষ্ঠান হচ্ছে। এখন আমরা এসেছি জল সাজতে। পুচকু সোনা ওর মার কোলে চেপে আমি যে ভিডিও করছি সেটা দেখো কিভাবে দেখছে। পুচকু সোনাটাকে এখন স্নান করানো হবে, আর স্নান করানোর পরে ওর মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হবে। Thank you.
রেডি এদিকে আমিও খেতে বসে গেছি, আর তোমাদের দাদা ভাই শুধু আমার খাওয়ার ভিডিও করতেই ব্যস্ত ছিল। আর এদিকে আকাশে প্রচন্ড মেঘও উঠেছিল, তো আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ জামা কাপড়গুলো সব বাইরেই মেলা ছিল। আর আমাদের ভিডিও করা দেখে আশেপাশের লোকজন তো সব তাকাচ্ছিল, আমার তো ভীষণ লজ্জা পাচ্ছিল। বাড়ি আসতে আসতে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমরা ভিজেও গেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। টাটা, বাই বাই।